তার ধোকা ভালো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোনো দিকে মন না দিয়ে সংসারের কাজে মনোনিবেশ করেছি, কারণ লাস্ট দুই তিন দিন ধরে বাপের বাড়িতে খুব মহানন্দে নিত্যানন্দ হয়ে নিচে গিয়ে ফিরেছি। এইবার যদি সংসারে মন না দিই তাহলে তোমাদের গোপুচন্দ্র আমাকে বাড়ি হারা করবে। তো তার জন্য সকালবেলা উঠে সমস্ত বালিশ কাঁথাতে হিসুর গন্ধ হয়ে গেছে লিটিল গোল্ডের, সেগুলোকে রোদে দিয়েছি। আর তার পাশাপাশি রানা দিদিকে বলেছি সমস্ত সবজি যা আছে ফ্রিজে সব বের করো। দেখতে পাচ্ছ এখানে লাউ থেকে শুরু করে বিট থেকে শুরু করে উচ্ছে গাজর কি নেই, সব আজকে একবারে সবজি চচ্চড়ি খাবো খেয়ে সাফ করবো ফ্রিজটা। প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। হ্যাঁ হ্যাঁ, এই গোপু, হ্যালো হ্যালো, আলু নেই, আলু আলু নেই, আলু কিছু শুনতে পাচ্ছে না। এখানে নিচে যে গান হচ্ছে, তারপর জ্যামার চলছে ঠিকঠাক মতন, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ বাড়িতে পুজো টুজো হয়ে গেছে, রান্না দিদি সকালবেলা এসছে, বাবা ভাগ্যিস এসছে, নাহলে যা অবস্থা হয়েছিল ওই যদি আমি করতে যেতাম তাহলে আজকে মানে পৃথিবী ওরট পালট হয়ে যেত। তো উনি এসে যেটুকু পেয়েছে পরিষ্কার করছে, ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করবো, ঘরটার মোছা হয়ে গেছে, এখন আমি সবজি টবজি কাটছি দেখতেই পাচ্ছ। তো তোমাদের গোপুদাকে বাজারে পাঠিয়েছি যে জ্যান্ত মাছ নিয়ে আসার জন্য, আজকে আমি বাজারে যাবো ভেবেছিলাম মাছ বাজারে, তার শরীর দেয়নি, কিন্তু উঠতে একটু লেট হয়ে গেছে। তো আর আলু নেই বললাম, আলু দিয়ে একটু গোল্ডের খাবার আজকে রেডি হবে। ওই দেখো 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 কি নাটক করছে। তো চলো, বুঝতে পারছো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে, সবাই একদম শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো এখনও দেখোনি অবশ্যই কিন্তু প্রিভিয়াস ব্লগগুলো দেখো, খুবই এক্সাইটমেন্টে ভরপুর ছিল। স্নান করাবো, স্নান করাতে গেলাম বলে স্নান করবে না, বাবার কাছে যাবে। সারাক্ষণ খাটের উপর থাকবে, বালিশ গুলো ইস্যু করবে, বালিশ গুলোকে ভালো করে রোদে দিয়েছি, শাড়িগুলোও দেবো, শাড়ি না দিলে না অবস্থা খারাপ হয়ে যাবে শাড়িগুলো। কড়াই এখানে ডালটা মোটামুটি ফুটে এসছে, আজকে হচ্ছে চাল কুমড়ো না লাউ গো, ওটা কাটার সময় কি দেখলে তুমি? চাল কুমড়ো, তাহলে চাল কুমড়ো, চাল কুমড়োর ডাল, এটাতে রাঁধুনি ফোড়ন দিয়ে, আর এখানটা হলো তোমাদের লিটিল গোল্ডের আমাদের যে মাছ নিয়ে এসছে কই মাছ, তো সেইটা ভালো করে বলছি লবণ দিয়ে ইয়ে করতে, নাহলে ছাই টাই দিয়ে কেটে দেয়, তো মাঝে মধ্যে মুখের ভেতরে সেই চিড়বির চিড়বির বালি করে। আর এখানে হলো পাঁচ মিশা দিচ্ছে সবজি, সব কেটে উচ্ছে দিয়েছিল দিদির ভেতর না আমি রান্না করবো, আর কালকে সকালবেলা মাছ বাজারে যাবো, বিকেলবেলা সবজি টবজি এই সমস্ত যা যা রয়েছে সব বাজার করবো। ঘড়িতে বাজছে আজকে এখনো 1:15, জ্যামার চলছে, তো ডিউ টু জ্যামার আমি কিছুই করতে পারছি না, ভিডিও এখন আপলোড দিতে পারিনি। আজকে এমনি তো বিশেষ একটা ইচ্ছা ছিল না, ভেবেছিলাম আর কদিন রেস্ট নেবো, দুদিন তিন দিন পরে গিয়ে বিশ্বকর্মা পুজোর ভিডিওটা দেবো, তাহলে বিশ্বকর্মা পুজো যেহেতু তো ওইটা আজকেই আপলোড দিয়ে দেবো, তারপর যদি ইচ্ছা হয় তো ব্লগ বানাবো, না হলে মনা হচ্ছে তোমার লিপস্টিক দিয়ে সাজগোজ হয়েছে কি করছে দেখো, পায়ের সামনে একটা লিপস্টিক রেখে সারা মুখে গায়ে হাতে সব জায়গায় বসে বসে লিপস্টিক মারছে, হাঁটির উপর কীভাবে খেলনা বাটি সব ছড়ানো, স্নান হয়ে গেছে, এখন পুজো দেবো। আর এখানে লিটিল গোল্ড, আর লিটিল গোল্ডের দিদি কি করছে দাঁড়াও দেখাচ্ছি। দেখো কি করছো মা, কি করছো, জুস খাচ্ছ, ভালো খাচ্ছ, জুস জুস খাও। বাইরে এত সুন্দর ওয়েদার, সানি, পুরো সানি ওয়েদার, গাছপালা দেখো, আর এই হলো লিটিল গোল্ড। ফট করে
মানে স্নান হয়ে গেছে, মুখে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে পুজো দেবো, ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 1:30 কাছাকাছি। রান্না দিদিকে বলেছি আজকে কই মাছটা আমি রান্না করব। অন্যান্য দিন দিদি রান্না করে, বাট আজকে আমার কি মনে হয়েছে আমি বলেছি আমি রান্না করব। অ্যাকচুয়ালি আগের দিন সর্ষে কিছুটা বেটে রেখেছিলাম, ভাবলাম একটু সর্ষে দিয়ে ভাপা করলে কেমন হয়। অ্যাকচুয়ালি ভাপা নয়, তোমাদের গোপুচন্দ্র বলেছে তেল কই বানাতে। উনি যে এক্স্যাক্টলি কী টাইপের খাবার খেতে চায়, মানে রান্না খেতে চায়, আমি নিজেই বুঝি না। সবাই বলে স্ত্রীরা নাকি স্বামীদের হাত করে রান্না বান্না করে খাইয়ে, আমি তো কত রকমের কিছু খাই, আমার বরটাকে আমি কোনোভাবেই হাত করতে পারি না। তো যাই হোক, রান্না দিদিকে বলেছি যে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবে না। কেন বলো তো, জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজার কি দরকার আছে? তো লিটিল গোল্ডের জন্য দুটো মাছ দিতে বলেছি, আর বাকি যা হয়ে যায় তাই আলু দিয়ে রান্না করেছি। এদিকে সেদিকে রান্না দিদি খুন্তি দিয়ে লিটারেলি এই যে বাটারটা দেখতে পাচ্ছ লিটিল গোল্ডের, বাটারের ওপর মার্ডার করার মতন জোগাড়। তাড়াতাড়ি করে হাত থেকে নিয়ে বলছি আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে রেখে দিচ্ছি, প্রতিদিন ফ্রিজ থেকে বের করবে আর বাটার দেবে। লিটিল গোল্ডের খাবারে কিন্তু আমি তেল দিয়ে, মানে যেটা হলো ঘরে আমরা যে তেলটা খাই মোদি কেয়ারের তেল, সেই তেলের উপরে জিরে ফোড়ন দিই, দিয়ে সবজিগুলোকে ভেজে বা মাছ যেদিন থাকে যেমন থাকে সেভাবে দিয়ে দিয়ে তারপর। আর তোমরা কি কেউ খেয়াল করেছো, আজকে কিন্তু আমি সূর্যদেবকে জল অর্পণ করেছি, তুলসী দেবীকে আর জল দিতে পারিনি, কারণ বৃন্দা দেবী এই বাড়িতে আর নেই। মানে যা যে কটা ছিল, মানে তুলসী গাছ সব কটাই না শুকিয়ে গেছে, শুকিয়ে মারা গেছে, যেহেতু প্রায় দু বছরের তো কাছাকাছি হতেই গেল আমাদের ওই পাশের যে রাস্তাটা তৈরি হয়েছে ততদিনই ওই তুলসী গাছগুলো আনা হয়েছে। তো নতুন করে তুলসীর চারা আনা হবে, এখানে যে সমস্ত নার্সারি থাকে সেই সমস্ত নার্সারিতে গিয়ে খবর দিলে তুলসীর চারা ওরা হয়তো তাদের বাড়ি থেকে তুলে এনে দেয়। কি অদ্ভুত না, যারা গ্রামের দিকে থাকে তাদের বাড়িতে পুরো বৃন্দাবন হয় নাকি, মানে এত তুলসী গাছ থাকে, তারা নাকি তুলসী গাছ তুলে তুলে অনেকে নাকি বলে যে মানে নষ্ট করে ফেলে। আর আমাদের এখানটা একটা তুলসী গাছ কিনে তারপর পুঁততে হবে। আমি লাস্ট টাইম একটা তুলসী গাছের দাম করেছিলাম, আমার কাছ থেকে প্রায় 150 টাকা চেয়েছিল আমাদের এই মধ্যগ্রামে এক নার্সারি থেকে। তারপর যাই না গোবিন্দ কার কাছ থেকে এতগুলো তুলসী গাছ জোগাড় করেছিল। আমার তো ভীষণ ইচ্ছা তুলসী দেবীকে নিজের হাতে মানে পুঁতবো, তাকে জল দেবো। তো যাই হোক, তোমাদের যদি কারো মানে সহৃদয় ব্যক্তি কেউ থাকো যে আমাকে তুলসী গাছ দান করবে, অবশ্যই আমি ভীষণ খুশি মনে নেব। বাড়ির ঠিকানা ভিডিও এখনো আপলোড দিতে পারিনি, মানে খুব স্লো আছে আজকে নেটটা, কেন কে জানে। লিটিল গোল্ডকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমিও খেয়ে নেবো, আর তোমাদের গোপুদার ভাতটা গুছিয়ে রেখে দেবো, তারপর রান্না দিদি এসে খাবে। ঘরটা রান্নাঘরটা মোছামুছি করছে। আমাকে ওখান থেকে বুঝেছো, দুটো থালা আর দুটো বাটি আর একটা টিফিন বাটি এগুলো দাও তো, গুছিয়ে রেখে দিই খাবার দাবার, গুছিয়ে খেয়ে দিই। ব্রেকফাস্টে তো হেভি কিছু খাওয়া হয়নি, ওই হলডিক্স আর ব্রেড খেয়েছি। ব্রেডটা একটু 2-3 দিন আগে কাজ ছিল, আর 2-1 বাইট নিয়ে ফেলে দিয়েছি। তখন গোবুদাকে ফোন করে দুবেলা খেয়ে নিই, তাও প্রায় 3:30-এর বেশি বাজে। এত ভাত খাওয়া যাবে না, এত ভাত গোপাল তো খাবেই না, হাফ দিতে হবে। আর এখানে হলো সেই পাঁচমিশালি তরকারি, তা একটু জল জল রয়েছে, শুকনো হয়নি, মা রান্না করে কিছু শুকনো। আর এখানটা হলো সেই কই মাছটা, আর এটা হলো সেই লাউয়েরটা। এই আজকে খেতে বসেছি, তখনই লিটিল গোল্ডের দিয়েছে, ওই বিছানা পাতা চলছে। যাও তুমি যাও, আমি আসছি, খেয়ে আসছি। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 6:30, একটু বেশি। তো রানা দিদি আজকে রয়েছে, এখনো যায়নি, উনি ডাক্তার দেখাতে যাবে। তো আমি আর লিটিল গোল্ডের ভীষণ ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছে, বাড়ির নিচেই ফুচকা, তো গিয়ে আমরা চটপট করে চলো একটু ফুচকা খেয়ে আসি। বাবার অফিসে সন্ধে লাগাবে না তুমি, দেখি মুখটা একটু দেখি, ফুচকা নিয়ে পড়েছে সন্ধেবেলা। অফিসে সন্ধে দিতে এসেছি, কিছু দেশলাই কাঠি, কখন নাকি বড়নাথ অফিস খুলবে, ওর অফিস থেকে দেশলাই কাঠি ধার করে ওরা দেখে ধার ভরাবে। তারপর ফুচকাকে যে টাকা দিল ওইটা দেশলাই কাঠি এখানে রেখে দিতে বলছে, এরপর থেকে লিচিং করে এখানে বসিয়ে রেখে দিয়ে যাবো, বাবাকে কাজ করে না করে সেগুলো সব ভিডিও করবে। খুব খুশি তারা হয়েছে, চলো উপরে চলো না কি, হ্যাঁ চলো, অনেকক্ষণ হয়েছে চলো। আর ওই যে ওইদিকে তোমাদের লিটিল গোল রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন যাবো সবজি বাজার করতে। বললাম না সবজি নেই, মাছ নেই, মাছ বাজার করতে গেলে সকালে যাবো, মানে ইচ্ছা আছে, আর সবজিটা এখন নিয়ে আসতেই হবে। আর লিটিল গোল না একটু মিষ্টি আলু এত শক্ত, সেই মিক্সার মেশিনে পেস্ট করলে 12টা সিটির পর তাও গলছে না। তো চলো এখন যা, যা তোমাদের গপ্পু দাচ্ছি, আমাকে একটু চা বানিয়ে দিই, তারপর কি বলছে কি বলছে, ঝুড়িটা দেখো জামা তোলে না, তোমার এই জামা তোলার জন্য আজকেও কমেন্ট সেকশনটা অফ। সবাই আমাকে অন্যান্য জায়গায় এসে এসে কমেন্ট করে যাচ্ছে, বিয়ান্তাতে আজও তোমার কমেন্ট সেকশন অফ, কিছু করার নেই। যে শত্রু পেছনে লেগেছে সেই শত্রুর দমন মনে হয় না এত সহজে হবে। বাবার কোলের ভেতর বসো না, বাবা বাইরে থেকে এসে হাত পা ধোই না, এইভাবেই বসে পড়ে, তুমি দূরে যাও।
দূরে যাও মা, দূরে যাও বলেছো, চলো সবজি বাজার বলেছো। খুশি দেখা কে এটা? না কে নয় বলে, কে এটা, কে এটা, তাই বলছি কে এটা নাকি, কে এটা, কে গোল্ড, কে এটা, কোনটা বাবা, এই তো বাবা। এইটুকু বাজার করে এসে তোমাদের গোপুচন্দ্রের অবস্থা দেখো, টায়ার্ড হয়ে গেছে, মানে সে কি অবস্থা, হামাগুড়ি দিচ্ছে, পুজোর ফুল একদিক দিয়ে হাত দিয়ে পড়ে গেছে, একদিক দিয়ে সবজির একটা একটা থলি পড়ে যাচ্ছে, লিটল গোল্ডের উপর চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো এই যে সবজিটা দেখতে পাচ্ছ, এখানে অনেক সবজি, অনেক রকমের সবজি রয়েছে, কিন্তু মানে যেটা ইয়ে দরকার ছিল, মানে আমি একটু ইয়ে খুঁজছিলাম, ওটাকে কি বলে, দাঁড়া মনে আসতে না, সেই কচু শাক খুঁজছিলাম, কচু শাকটা পাইনি, তো সেখানে ডুমুর নিয়ে এসেছি, কালকে ডুমুরটাকে বলবো কেটে রান্না করতে, চিংড়ি মাছ নিয়ে আসবো, থোরটা নিয়ে এসেছি, থোরটা অনেকটাই নিয়ে এসেছি, মিষ্টি কুমড়ো, লিটল গোল্ডের সবজি মোটামুটি হয়ে গেছে, বেগুন রয়েছে এখানটায়, এখানে কলমি শাক রয়েছে, এখানে লেবু রয়েছে ঘরের দুয়ার ঝুলোনো, আর এখানে কাঁচা লঙ্কা একটু দিতে বলেছি, কাঁচা লঙ্কা, মিষ্টি আলু, তারপর হলো বরবটি, বিনস, বরবটিটা দেয়নি, আদা দিয়েছে, আচ্ছা এখানে মূলো, বিট, এগুলো নিয়ে, বিনস, বিট, এগুলো সব রয়েছে, কাঁকরোল রয়েছে, এইসবই নিয়েছি, পটল টটল আনলাম। বতাতে আগে প্রি পেমেন্ট বিকল্প চুনতে বহুত জল্দ আপনার হোম লোন খত্ম কর সকতে তরিকা জব আপনার কুচ রুপে আয় সেভিং হয়ে যায় প্রি পেমেন্ট কর দিজি এসে আপনার প্রিন্সিপাল অমাউন্ট কম হয়ে যায় আর দ্বারা ঘুরতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 1:15 কাছাকাছি, আমাদের রাতের খাবার হয়ে গেছে, এখানে হরলিক্স, লিটল গোল্ডের দুধ, তারপর তেলে লাগে, এই সমস্ত তোমাদের গোপুচন্দ্র নিয়ে এসছে, আর এখানে চলছে ভিডিও কলিং। হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।